আজ 5 আগস্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শেখ কামালের 71তম জন্মবার্ষিকী। 1949 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। নানা আয়োজনে বহুমুখী প্রতিভাধর এই সংগঠকের জন্মদিন পালন করছে দেশের ক্রীড়াঙ্গন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিপ্লব ঘটিয়েছিলেন তিনি, আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা তিনি শেখ কামাল। ফুটবলে নতুন ডিজাইনের জার্সির চলন, প্রথম কোনো বিদেশি কোচ এনে উপমহাদেশে সাড়া ফেলে দেয়া, সবই ছিল তার দূরদর্শিতার ফসল। আকাশচুম্বী সাফল্যের পথে এগিয়ে যেতে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছিলেন শেখ কামাল। স্পোর্টসে যদি এই দেশে আপনাকে কোনো অর্গানাইজেশনের নাম বলতে হয়, আবাহনী নাম আসে, সো তাকে আপনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভিশনারি অফ বাংলাদেশ স্পোর্টস না বলে তো পারেন না। 1998 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয় এই সংগঠককে। 2011 সালে জাতীয় ক্রীড়া পুরস্কারও দেয়া হয় শেখ কামালকে। নানা আয়োজনে পালিত হল বরেণ্য এই সংগঠকের জন্মদিন। সকালে ধানমন্ডির 32 নম্বর ও আবাহনী ক্লাবে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে সেমিনার। শহীদ শেখ কামাল তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনিঃশেষ উৎস, তার দেখানো পথ অনুসরণ করি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করে দোয়া মাহফিলের। শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিউ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অনলাইনে অংশ নেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। দেশে এবং বিদেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আজ যে সাফল্য তার সূচনা হয়েছিল কামাল ভাইয়ের মাধ্যমে, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। আজকে এই দিনে তার বিধে আপনার মাগফিরাত কামনা করছি, আপনার সকলে তার জন্য দোয়া করুন। 1975 সালে একদল বিপথগামী সেনা সদস্যের বুলেটে বঙ্গবন্ধুর সাথেই নিভে যায় ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ব্যক্তিত্ব শেখ কামালের জীবন প্রদীপ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।